আসলে কি আমরা হুকুর কুর করি কথা বলেন হুকুর কুর করি আহলে সুন্নতওয়াল জামাত একমাত্র মুক্তির পথ ওরস শরীফ হলো অলি আল্লাদের মিলন মেলা এখানে জ্ঞান বাজনা হয় না শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হয় না পাশ্চক্য নামাজ হয় জিগিরাজকার হয় মোরাকাবা মুসাদান রাত তিনটায় গভীর রজনীতে আপনারা যখন ঘুমান বিশ্বজাকের মঞ্জিলের মুরিদরা তখন ঘুমায় না ঠিক কিনা রাত তিনটার সময় যখন তাম পৃথিবীর মানুষগুলো ঘুমের মধ্যে বিভোর থাকে বিশ্বজাকের মঞ্জিলের মুরিদরা তখন ঘুমায় না কোরআনের মাইকের মধ্যে শব্দ করা হয় তিনটা আওয়াজ আসে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আর হুজুর কে যান মধুর কণ্ঠে ডাক দেয় ওঠো ওঠো জাকের গণ ঘুমে কেন আছে তন ঠিক কিনা সমাম তমাম বিশ্বের লোকগুলো যখন রাত তিনটায় গভীর রজনীতে যখন আরামের বিছানায় ঘুমায় এই শীতের রজনীতে ল্যাপ গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে বিভিন্ন প্রকার আরামের পোশাকগুলো গায়ে দিয়ে যখন ঘুমায় বিশ্বজাকের মঞ্জিলে তখন ঘুমানোর কোনো সুযোগ নাই আসেনি সবাইকে উঠাই দেওয়া হয় ভাইজানরা ওঠেন এখন রহমতের ফায়েজ হবে এই রহমত কি এই রহমতে কেন উঠতে হবে পাক বলেন আমি দুই প্রকার মানুষের জন্য এই পৃথিবীটাকে টিকিয়ে রেখেছি কয় প্রকার কথা বলেন কয় প্রকার দুই প্রকার মানুষের জন্য আল্লাহ আলামিন এই পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন এক প্রকার লোক হলো মুস্তাক ফির নাবিল যারা শেষ রাত্রে গুনগুন করে আল্লাহর দরবারে কান্না করে আর এক প্রকার লোক হলো আমিরুন আলমা সাজিদ যারা মসজিদ আবাদ করে মসজিদের মধ্যে যায় নামাজ পড়ে এই যে এক প্রকার লোক হলো শেষ রাত্রিবেলা গুনগুন করে আল্লাহর দরবারে ডাকবে তাহাজ আদায় করবে গুনার কথা স্মরণ করে কান্না করবে আল্লাহকে ডাকবে এই এক প্রকার লোকের মধ্যে আমরা আসি ঠিক না ঘুমাইতে দেওয়া হয় না হুজুর কেবলা যান মধুর জবানে বলেন বাবা এই সময় কেউ ঘুমাবেন না এই সময় ঘুমানোর সময় না এই সময় তাম বিশ্বের অলি আল্লাহ সকল ঘুমায় না এই সময় তাম বিশ্বের অলি আল্লাহ সকল আল্লাহর দরবারে রহমতের দরজায় ধা দেয় তাই বাবা উঠেন এই সময় আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহর কাছে চান কেননা এই সময় কারো দরখাস্ত প্রত্যাখ্যান করা হবে না ঠিক না হেউ সয়নীল এস একবার প্রিয়তম বাসরে লয় এরিদয় যদি তুমি হও কিঞ্চিত সদায় তৃপাবাড়ি ত্রাণ বড় তৃপা বাড়ি ত্রাণ বর শিব নিশ্চয় সঞ্চার হৃদয়ে জাগে যার হেউশয় নীল এস একবার রাহোমা তাল আলা হেয়া রহ মাতা ল আলামেয়া রহমাত মহব্বতে রহমাতা লিল এ বন্ধু না বান্ধব আছে কথা বলে আছেনি, আপনজন প্রিয়জনরা আমাদেরকে কবর দেশে রেখে চলে আসবে কেউ আর খবর নেবে না পৃথিবীর সব চাইতে যেই মানুষটা আপনাকে বেশি ভালোবাসে সেই মা জননী সেদিন কিন্তু আপনার সঙ্গে কবরে ঘুমাবে না আপনার আদরের বাবা যে আপনার জন্য দুনিয়ার মধ্যেও কত কষ্ট করলো কত অন্যায় কাজ করলো আল্লাহর হুকুমগুলো ঠিক ঠিক মতো আদায় করতে পারত না সেই বাবাও কিন্তু কবরে যাবে না সেদিনে দরদিকে হবেন একজন আল্লাহ এবং তার আসলে কথা বলেন ঠিক কি না এ বন্ধু না জায়গা সেই জাগার

বন্ধুগণ আমার আলোচনা করবেন বক্তাগণ আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে যাই বিশ্বজাকের মঞ্জিলে কি কি হয় যারা বিশ্বজাকের মঞ্জিরের কথা শুনলে নাক ছিটকান চুলকানি উঠে ও আমার ভাইরা শুনে যাও শুনে যাও তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কি রাত্র তিনটায় তোমরা ঘুমাও বিশ্ব বিশ্বজাকে মঞ্জিলের মরিদরা ঘুমায় না রাত্র তিনটার মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করা হয় আচ্ছা বলুন তো কোরআন তেলাওয়াত ভালো কাজ নি খারাপ কাজ খারাপ কাজ ভালো কাজ ভালো কাজ কি না তাই এই রাত্র তিনটার সময় আল্লাহকে নির্জনে কোরআন তেলাওয়াত করা হয় এরপরে মিলাৎসুরি পাঠ করা হয় কিয়াম করা হয় এবং রবিজির সব তাম পৃথিবীর মানুষগুলোর জন্য দোয়া করা হয় আমাদের মাঘ ফিরাতের জন্য আপনজন প্রিয়জন যারা কবরে ঘুমায় তাদের জন্য দোয়া করা হয় এই কাজগুলো কি খারাপ কাজ এই কাজগুলো কি খারাপ কাজ বন্ধু আমার রাত্র তিনটার পরে একটা ফায়েজ খেয়াল করা হয় আল্লাহ তালার খাস রহমতের ফায়েজ ওই রাত্র তিনটা থেকে ফজর নামাজের মুহূর্ত পর্যন্ত মাধ্যমে আস্কার করা হয় জিগির করা হয় এই যে আমাদের মধ্যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা সাদা জায়গা আছে একটা লতিবা আছে যেটাকে বলা হয় লতিবায় কাল এই নামক জায়গাটা হলো যার পরিষ্কার ওই ব্যক্তিটার গোটা শরীরটাই পরিষ্কার কাল্প নামক একটা জায়গা আছে যেটাকে বলা হয় হৃদয় মন হৃৎপিণ্ড এই জায়গাটা যার পরিষ্কার তার গোটা শরীরটাই পরিষ্কার ঠিক কি না হুজুর কেবলা যান আমাদেরকে ওই কালবের সবক দিতেন বলতেন বাবা আঙ্গুল লাগাই সাহায্য আঙ্গুল দিয়ে খেয়াল করেন আল্লাহ 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 জিগির জারি হচ্ছে কথা বলেন ঠিক না দুনিয়ার মধ্যে দেখবেন মা বোনেরা ভাত রান্না করে কি করে না ভাত রান্না করে না একটা পাতিলের মধ্যে প্রতিদিন ভাত রান্না করতেছে ধৌত করে না দশ দিন পর ওই পাতিলের ভাত খাওয়া যাবে কথা বলেন যাবে যাবেনি এটা গন্ধ হয়ে যাবে এটা দেখতে বিশ্রী হবে এই কাল্প নামক আমরা যখন একটা গোনা করি এই কাল্পটা হলো আয়নার নাই পরিষ্কার আয়নার উপর একটা কালো দাগ পরে যায় আয়নার উপর কি পরে যায় একটা কালো দাগ পরে যায় আমরা কত শুধু গুণা করি ঠিক আছে নি গুনার পাহাড় সমান গুণা করেছি আকাশের জমিনের বালুকোনা এর চেয়ে আমরা অধিক গুণা করেছি এই যে গুণা করতে করতে আমাদের কল্পটা মোর্দা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এই কল্পটা পরিষ্কার করার একমাত্র মাধ্যম হল আল্লাহর জিগির কথা বলেন ঠিক কি না এই কল পরিষ্কার করার এক নাম্বার মাধ্যম কি আল্লাহর জিকির পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন জিক্রিল্লাহি তাতমা তা কল জেনে রাখো এই কলবের শান্তি হলো আল্লাহর জিগির কিসের জিগির আল্লাহর জিগির এই রাত তিনটা থেকে রহমতের ফায়েজের খেয়াল করার পর জাকের মঞ্জিলে আল্লাহর জিগিরের তালিম দেওয়া হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না দেখবেন আমরা এই যে জিগিরটা করি একদল লোক বলে আমরা নাকি এটা হুকুর হুকুর করি কি করি হুকুর হুকুর করি কি করি হুকুর হুকুর করি আচ্ছা আমরা আল্লাহ যে আল্লাহ বলি এটা খেয়াল করি কলবের মধ্যে আল্লাহ আল্লাহটা টান দিয়ে কলবের মধ্যে ধাক্কা দিয়ে সবাই আমার সঙ্গে জির করেন আল লা আল লা আল আল আল। লা 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 স্পষ্ট করে আল 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 লা 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 আচ্ছা থামেন এটা আমরা মুখ খুলে আওয়াজ করে করেছি ঠিক কি না এখন মুখটা বন্ধ করেন ঠিক একইভাবে জিগির করেন খেয়াল করেন হয় কি না যারা সন্দেহ আছে আপনারা জবানটা বন্ধ রেখে আল্লাহ জিগির করেন কলবের মধ্যে ধাক্কা দিয়া করেন আল আল্লাহ লা আসলে কি আমরা হুকুর হুকুর করি কথা বলেন হুকুর হুকুর করি আমরা জিগির করি কার কথা বলুন কার আল্লাহ পড়েন আল্লাহ মৌলা না মো হাম্মা দোয়ালা সেনা মাও প্রেম নলে জলে মরি প্রেম নলে জলে মরি ও হে জারি প্রেমে পাগল সে তো মদিন আমি জারি প্রেমে পাগল সে তো প্রেম নলে জলে মরি প্রেম নলে জলে মরি ওহে রব না আমি জারি প্রেমে পাগল সে তো মদিনায় আল্লাহ সন্লে সইয় দেলা না মো হাম্মালা সৈয় বলতেছিলাম রহমাদের পরে ফজরের নামাজের আগ পর্যন্ত জিকিরের তালিম দেওয়া হয় জিকির করা হয় অতপর ফজর হয় ফজরের নামাজনতে ফরজ নামাজ অন্তে আমরা একটা আমল করি নাম হলো পাক কালাম ফাতেয়া শরীফ কি শরীফ পাক কালাম ফাতে শরীফ এই পাক কালাম ফাতিয়া শরীফ বলা হয় সাতবার ইস্তেকবার তবা করি সাতবার সুরা ফাতে পাঠ করি তিনবার সুরা ক্লাস পাঠ করি দশ বার এরপরে দরুশরী পাঠ করি এগারো বার ঠিক কি না কথা বলেন ঠিক কিনি হুজুর কেউ লাদান বললেন যে বাবা দিনের শুরু হয় ফজরের পর থেকে দিনের শুরু হয় কোথার থেকে ফজরের পর থেকে আর রাত্রের শুরু হয় মাগরিবের পর থেকে এটা হলো আরবি হিসাব দিনের শুরু হয় ফজরের পর থেকে আর রাত শুরু হয় মাগরিবের পর থেকে এই পাক কালাম ফাজহ শরীফের মধ্যে চার খতম কোরআন শরীফের সব রয়েছে আমার কোন মুরিদ যদি অন্য কোনো আমল নাও করে যদি ফজরের নামাজের পর এই পাক কালাম ফাতে শরীফ পাঠ করে ইন্তেকাল করে তার আমল নামায় কোনো আমল নাও থাকলে অন্ততপক্ষে চার খতম কোরআন শরীফের সব নিয়ে কবরে যাইতে পারবে চিৎকার দেবুল্লা আল্লাহ কয় খতম চার খতম এরপরে এই পাক কালাম শরীফ আবার মাগরিবের পরে পাঠ করা হয় বললেন বাবা আমার কোনো মরিচ যদি রাত্রিবেলা করে আর যদি আমল না থাকে অন্তত পক্ষে চার খতম কোরআন শরীফের সোয়াপ নিয়ে কবলে যাইতে হবে চিৎকার দেব না মার হাওয়া বন্ধুগণ আমার ফজর আমলের পরে পাক কালাম ফাতে শরীফের পরে আর একটা দিলেন নাম হলো খতম শরীফ কি শরীফ বলুন না কি খতম শরীফ একশো বার দূর শরীফ পাঠ করা পাঁচশত বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপরে আবার একশো বার দরুদ শরীফ এই শাস্যমত্ত বা কদম শরীফ পাঠ করি করার পরে তরিকার রে নজরানা দেই হুজুর কেবলা বলেন বাবা এই পাঠ কালাম এই এই কদম শরীফ পাঠ করলে তামাম দুনিয়ার মধ্যে যত বড় বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় এমন এমন রোগ আছে যার খবর বর্তমান বিশ্বের ডাক্তাররাও জানে না কথা বলেন ঠিক কিনা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর একটা ফজিলত আছে ওই ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে না বলুন আল্লাহ সুবহানাল্লাহ কোনটা বললে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আমল যদি কোনো ব্যক্তি করে ওই ব্যক্তি আল্লাহর দপ্তরে যা যাবে হাত তুলে আল্লাহ তাই দিয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহ চার মাযহাবের মধ্যে একজনের ইমামের নাম হলেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন ওনার জামানার মধ্যে একজন রুটি বিক্রেতা ছিলেন যেই রুটি বিক্রেতা সর্বদা ওয়ালা কুয়াতা ইল্লা আমল করতেন সর্বদা কি করতেন লাহাওয়ালাওয়ালা কুয়াতা ইল্লা আমল করতেন রুটি বিক্রেতা দিন রুটি ভাজত ঠান্ডা দিন সময়ে বড় বড় রুটি বানায় বানার পরে আগুনের মধ্যে তাপ দিয়ে রুটি ভাজে আর সর্বদা তার জবানের মধ্যে ইল্লা পাঠ করে ওই রুটি বিক্রেতা আল্লাহর দপ্তরে যা দোয়া করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়াগুলো কবল করে নাই কিন্তু ওই রুটি বিক্রেতা কোনোদিন আল্লাহকে বলে নাই আল্লাহ আপনি আমার ধনী বানাইয়া দেন ওই রুটি বিক্রেতা দোয়া করতো আল্লাহ আপনি আমার উপর সন্তুষ্ট হন আমার গুণাগুলো মাফ করে দেন কাল আমথের ময়দানে হাসরের জমিনের পরে আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েন কিন্তু গুরুটি বিক্রেতা বলেন আমার একটা আফসোস ছিল এই জামানার যিনি ইমাম এই জামানার যিনি মুজাদ্দিদ এই জামানার যিনি মুরাদ আহম্মদ রহমতুল্লাহ তারে আমার দেখতে বড় মন চায় পাক আমার এই দোয়াটা শুধু কবুল করেন নাই তাছাড়া সমস্ত দোয়াগুলো কবুল করেছে চিৎকার আল্লাহ এক রাত্রিবেলা সন্ধ্যার সময় একজন আগন্তক ব্যক্তি আসলেন একজন অপরিচিত ব্যক্তি সৌদি আরবের মধ্যে দেখেন মোটা মোটা কাপড় পরতো আগে ঠিক কিনা এই কাপড় পরে ঠান্ডায় শীতে কাতর হয়ে ওই রুটি বিক্রেতাকে বলতেছে ভাই যান আমি অনেক ক্ষুধার্ত এবং ঠান্ডা লেগেছে আপনার এই যে রুটির আগুন আছে এর মধ্যে আমি একটু আগুনের তাপ নিতে চাই দোকানদার বললেন ঠিক আছে ভাই যান বসেন উনি খেয়াল করলেন ওই রুটি বিক্রেতা সর্বদা একটা আমল করতেছে লাউলা কুয়াতা ইল্লা বিয়াত্লাহলা কুয়াতা ইল্লা বিল্লাহ ইমাম আহম্মদ তাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি এটা কিসের আমল করেন উনি বললেন আমি শুনেছি এই দোয়াটা পড়লে এই আমলটা করলে আল্লাহ দপ্তরে যা চাবো আল্লাহ তাই দেয় কিন্তু ভাই যান আল্লাহ আমার একটা দোয়া একটা চাওয়াকে অপূর্ণ পূর্ণ রেখেছেন আমি দোয়া করেছিলাম আল্লাহ এই জামানার যিনি ইমাম এই জামানার যিনি মুরাদ সে তাকে যেন আমি এক নজরে দেখতে পাই ইমাম আহম্মদ দু চোখের পানি ছেড়ে ঘরের দরজার মধ্যে ইমাম আহম্মদ্র হাজির করে দিয়েছে আমার দিকে তাকাইয়া দা আমি হইলাম এই জামানার ইমাম ইমাম আহম্মদ চিৎকার আহ না সুবাহান আল্লাহ কি দোয়া কেমনে দোয়া কবুল হয় আল্লাহ পাকের ওই যে বান্দা নিক্কার বান্দা তাকে কিন্তু আহম্মদের দরবারে যাওয়া লাগে নাই স্বয়ং ইমাম আহম্মদ রহমতুল্লাহ লাই ওই ব্যক্তির কাট গড়ায় ওই ব্যক্তির দৌড় গড়ায় ওই ব্যক্তির কাছে এসেছে এই আমল করার কারণে চিৎকার দেব না সুবাহান আল্লাহ কোন দোয়া পড়ার কারণে লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা এই আমলটা আমরা বলি খতম শরীফ ঠিক কিনা আপনি নামাজ অন্তে দাঁড়িয়ে দুই রেখাত নফল নামাজ আদায় করি তরিকার বিশেষ নিয়মে এরপরে সোয়াব রেসানি করার পরে আমরা মিলাসরি পাঠ করি আসর নামাজের পরে তবার হয় জোয়ার হয় এরপরে মিলাদ শরীফ পাঠ করি মাগরীবের নামাজের পরে দুই রেখাত নফল নামাজ বিশেষ নিয়মে পাঠ করি না আদায় করি এরপরে পাঁচ প্রকার ফায়েজ খেয়াল করি আবার এশার নামাজের পরে আবার দুই রেখাত বিশেষ নিয়মে নফল নামাজ আদায় করি তারপরে গায়রাতের ফয়েজ খেয়াল করে দয়াল্লীজিকে পাশ্চামত্য বা দরুদ শরীফ নজরানা দিয়ে তারপরে আমরা ঘুমাই তার আগে ঘুমাই না এরপরেও কি বলবেন আর তে আমল নাই এতটুকু সময় বুঝাইলাম আপনাদেরকে এই আমলগুলো বিশ্বজাগের মঞ্জিলে করা হয় আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন